টমেটো ফ্রোজেন, গ্রেট করা পেঁয়াজ, রসুন, আদা, গোলমরিচ, গরম মশলা, জিরা, মাংসের মশলা একটু দেবো, করে রাখা সবজিগুলো দিয়ে দেবো, একেবারে নরম করে সবজিগুলো সিদ্ধ করতে হবে, মানে এভাবে চাপ দিলে যাতে গলে যায়। এটাকে আবার ঢাকনা দিয়ে রান্না করবো, এখন এরকম একটা স্ম্যাশ করে এরকম একটা নিয়ে এভাবে এভাবে সবগুলোকে একেবারে মিশিয়ে ফেলবো। ধনে পাতা দিয়ে দিয়েছি